নমস্কার, গুরু পূর্ণিমার শুভেচ্ছা সকলকে। প্রায় গুরু পূর্ণিমার তিথি আমি যতদূর জানি হয়তো পড়েই গেছে, কিন্তু গুরু পূর্ণিমার প্রায় প্রাক্কাল হয়তো বা তার সাথেও, কারণ আমি যেই মতের, আমি যেই পথের, সেখানে কালকে গুরু পূর্ণিমার পালন। আচ্ছা, যারা লাইভে শুনতে এলেন একটু তারা আমাকে জানাবেন যে ঠিক ঠিক ভাবে কথা শোনা যাচ্ছে কিনা প্রথমত, আর দ্বিতীয়ত আমি মার্জনা চেয়ে নিচ্ছি। আমার আসতে বেশ 10-15 মিনিট দেরি হয়েছে, কারণ ইন্টারনেটের সংযোগের কিছু অসুবিধা তৈরি হচ্ছিল। তাই আজকে আর বিশেষ সময় নষ্ট করবো না, একটু কেউ একজন জানাবেন যে আমার আওয়াজ ঠিক আছে কিনা। আজকে যেহেতু কাল গুরু পূর্ণিমা, কৃপাবই মা শারদা পেজ থেকে আজকে যে আলোচনাটি করব বলে আমরা ঠিক করেছি, সেটি ঠাকুর এবং স্বামীজির যে গুরু শিষ্যের সম্পর্কটা, অন্য কিছু নয়। আজ গুরু পূর্ণিমার আগের দিন গুরু শিষ্যের সম্পর্ক ছাড়া আর অন্য কিছু নিয়ে কথা নাই বা হোক। তা শুভেন্দু দত্ত ধন্যবাদ, কথা নাই বা হোক। স্বামীজি তো নিজে গুরু ছিলেন, বিশাল বড় গুরু ছিলেন, সেটা আলাদা, কিন্তু স্বামীজি শিষ্য হিসাবে কেমন ছিলেন এবং ঠাকুর গুরু হিসাবে আমরা আজকে যেই স্বামীজিকে, আচ্ছা একটা আওয়াজ হচ্ছে, হ্যাঁ আমি এটার জন্যই জিজ্ঞাসা করছিলাম। আচ্ছা, এবার কি আওয়াজটা এখনো হচ্ছে একটু জানিও? আওয়াজটা কি এখনো হচ্ছে? ঠিক আছে তো, ওকে আমি আর একটু সামনে আনছি, তাহলে হয়তো আমার কথাটা শুনতে আর একটু সুবিধা হবে। তো ঠাকুর কিরকম ছিলেন অ্যাকচুয়ালি? ঠাকুর, আজকে স্বামী বিবেকানন্দের যে ভীষণ গ্ল্যামারাস একটা লুক আমরা সবাই দেখতে পাই, যে একদম মাথায় পাগড়ি পরা বিশাল এক মানুষ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, এবার ঠিক আছে। মাইক্রোফোনটা খুললাম, একটু হয়তো আওয়াজে সমস্যা হতে পারে, কম বেশি হতে পারে, আমি চেষ্টা করেছি মোবাইলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, যদি অসুবিধা হয় একটু হেডফোন ইউজ করে নেবেন। তো সেই স্বামীজিকে তৈরির পিছনে ঠাকুর তো মানে নিজেকে ঢেলে দিয়েছিলেন, এবং সেখানে ঠাকুরের গুরু সত্তা, ঠাকুরের গুরু সত্তা সেই বিষয়টা মূল যেখানে ছিল, এবং তাদের মধ্যে একটা অপূর্ব প্রেম ছিল। একটা যদি ঘটনা বলি, তাদের মধ্যে প্রেমটা অনেকটা বোঝা যাবে যে কি লেভেলের ভালোবাসা ছিল। স্বামীজি তো প্রথম থেকে নিরাকারবাদী ছিলেন, ব্রহ্ম সমাজে যাতায়াত করে একটি ছেলে, ঠাকুরের কাছে গেছেন। তো ঠাকুর এদিকে বলছেন, গিয়ে দেখছেন ঠাকুর খালি সারাদিন বসে মা মা কালী কালী করে যাচ্ছেন, আর এদিকে একদিন ঠাকুর বলছেন যে সমাধি থেকে উঠে কোষা কুশি সব চৈতন্যময়, বলছেন কোষা কুশি সব চৈতন্যময়, যে জিনিসগুলো জড় বস্তু বলে আমরা জানি, যদিও সায়েন্সের ভাষাতে, সরি, যদিও সায়েন্সের ভাষাতে যদি আমরা আলোচনা করতে যাই বলবো যে হ্যাঁ ওখানে অণুপরমাণু রয়েছে এবং প্রতিমুহূর্তে সেখানে অণুপরমাণু কিছুটা গতিবিধিও রয়েছে, কিন্তু ঠাকুর সমাধি থেকে উঠে সায়েন্স দিয়ে নয়, উনি অনুভব দিয়ে বলছেন কোষাকুষি সব চৈতন্য হয়। তো তখন স্বামীজি খেপে গিয়ে ঠাকুরকে বলেছে ওসব তোমার মনের ভুল বলে, ঠাকুরকে খুব মানে যাচ্ছে তাই বলেছেন আর কি। স্বামীজি ঠাকুরের উপর রেগে গিয়ে অনেক সময় অনেক কিছু বলতেন। ঠাকুর তখন স্বামীজিকে রেগে গিয়ে বলেছেন, শালা তুই বিশ্বাস করিস না তো আসিস কেন? আবার উক্তিটা বলছি, ঠাকুর স্বামীজিকে বলছেন যেই ছেলের জন্য তিনি নাকি অপেক্ষা করে বসেছিলেন যে কবে এই ছেলে তার কাছে আসবে, সেই ঠাকুর কিন্তু রেয়াত করছেন না, গুরু হিসাবে ঠাকুর এরকম করা, বলছেন তুই এসব মানে তুই আমাকে মানিস না তো আমার কাছে আসিস কেন রে শালা, এই ধরনের কথা বলে দিয়েছিলেন। তখন স্বামীজি বলছেন যে তোমাকে ভালোবাসি বলে আসি। ঠাকুর তখন কেঁদে ফেলেছিলেন, ঠাকুরের চোখে জল তখন, যে আমার কাছে তো সবাই অনেক কিছুর জন্য আসে, মানে শান্তি চাই, চাওয়াটাও এক প্রকার চাওয়া, সবকিছু চাওয়াটা, ঈশ্বর দর্শন হোক সব চাওয়া একটা চাওয়া, কিন্তু এই ছেলেটা কি বলছে না আমি তোমাকে ভালোবাসি তাই তোমার কাছে আসি। স্বামীজি এই জন্যই মানে অ্যাকচুয়ালি যে যত বড় হয় না তার আধ্যাত্মিক বিষয়ের উপর তো
তার আধ্যাত্মিক বিষয়ও নির্ভর করে সে তার গুরুকে কতটা ভালোবাসে, সে কতটা তার গুরুগত প্রাণ, এটার উপরেই কিন্তু নির্ভর করে সে আধ্যাত্মিক ভাবে কতটা তার মাপকাঠি উঁচুতে উঠছে এবং সে আসলে তত বড় হয়। তো স্বামীজির একটি অপূর্ব কবিতা রয়েছে, আমার মতে তো আমি জানতাম শ্রেষ্ঠ স্বামীজির ওই কবিতাটি, স্বামীজি যত কবিতা লিখেছেন। আজকে উদ্বোধনের বই খুলে স্বামীজির যেই বইটি রয়েছেন, বইটি রয়েছে বীরবাণী বলে, ওই কবিতাটার গ্রন্থ মানে কবিতার পরিচয়টা পড়তে গেছিলাম, সেখানেও দেখছি গ্রন্থকার লিখছেন যে এটি স্বামীজির শ্রেষ্ঠ কবিতা। এই কবিতাটি স্বামীজি ঠাকুরের উদ্দেশ্যে লিখেছিলেন এবং অপূর্ব সেখানে ভাব, মানে এই কবিতাটার মধ্যে অদ্বৈতবাদ যেরকম, শিষ্য ভাব সেরকম, বিশিষ্টাদ্বৈত ভাবও রয়েছে। মানে কবিতাটাকে যদি শুধু আমরা কবিতা হিসেবে বিচার না করে একটা ভাব দিয়ে আমরা আজকে আলোচনা করি, গুরু শিষ্যের ভাব কি, শিষ্য কেমন হওয়া উচিত, এই কবিতাটার কিন্তু শিষ্য কেমন হওয়া উচিত, তাহলে বোধ হয় আমাদের আলোচনাটা যদি এই ভাবে হয়, খুব বেশি তর্কাতর্কি বিতর্কে না গিয়ে, তাহলে বোধ হয় আলোচনাটা শুনতেও আপনাদের সুবিধা হবে আর বলতেও আমার সুবিধা হবে, কারণ আমি এই ভাবটা নিয়ে আলোচনাটি আজকে শুরু করছি। প্রথমে আমি কবিতাটা সম্পর্কে যেটা লেখা রয়েছে সেইটা একটু বলি। গাই গীত শোনাতে তোমায়, সং আই সিং টু দি, এই মর্মস্পর্শী কবিতাটি স্বামীজি 1894 সালের গ্রীষ্মকালে আমেরিকায় বসে রচনা করেছিলেন। এটি রচিত হয়েছিল শ্রী শ্রী রামকৃষ্ণের উদ্দেশ্যে। এই কবিতাটি স্বামীজির লেখা শ্রেষ্ঠ কবিতা। আমারও কবিতাটা পড়ে মনে হয়েছিল যে স্বামীজি এরকম কবিতা বোধহয় আর লেখেননি। আজকে এটা পড়ে আমি অবাক হলাম যে না, আমার মনের সাথে যিনি আরো অন্য অনেকেরও মিল রয়েছে, তার মানে এই কবিতাটি স্বামীজির শ্রেষ্ঠ কবিতা। গান শোনাচ্ছেন যাকে, তিনি অর্ধ বাহ্য দশায় থাকেন সর্বক্ষণ, গান শোনার মতন অবস্থাও তার নয়। আমরা সবাই জানি ঠাকুর স্বামীজিকে, ঠাকুরকে স্বামীজি গান শোনাতেন এবং স্বামীজির গান শুনতে শুনতে ঠাকুর সমাধিস্থ হয়ে পড়তেন, ঠাকুরের সমাধি হয়ে যেত। গান তো অনেক মানুষই গায়, গান তো অনেক মানুষই করেন, কিন্তু সেই গান শুনতে শুনতে একজন এই দেহ মন বুদ্ধির জগৎ ছেড়ে সমাধি অবস্থায় চলে যাচ্ছেন, সেটার ব্যাপার তো আলাদা হবে। সেই যে যে গাইছে সে ভক্ত তো আলাদা বটেই। স্বামীজি বলছেন যে এখানে তবে তিনি যাকে গান শোনাচ্ছেন, স্বামীজির কবিতাটার নাম গাই গীত শোনাতে তোমায়, কিন্তু বলছেন যাকে গান শোনাচ্ছেন তিনি অর্ধ বাহ্য দশায় থাকেন সর্বক্ষণ, ঠাকুরের অবস্থা তার, তিনি কখনোই পুরোপুরি যেন পৃথিবীতে থাকেন না, জগতে থাকেন না, তিনি যেন প্রায় বেশিরভাগ সময় অর্ধেক বাইরে, অর্ধ বাহ্য দশা মানে অর্ধেক যেন তিনি ওই পারে তার এক পা দেওয়া, চতুর্থ পাদে যেন তার এক পা সর্বক্ষণ দেওয়া। গান শোনার মতন অবস্থাও তার নয়, কিন্তু এ আত্মার গান সঙ্গীত, গাইতে তো হবেই, যে এটা তো গাইতে হবেই, গানটা ঠাকুরের উদ্দেশ্যেই সেই গান। স্বামীজি গুরুর আজ্ঞা বলে সব কাজ করেছেন, কিন্তু অনুভূতির চরমে দেখেছেন সবই মম আজ্ঞা বলে চলছে, ঠিক যেন দুই মিশে গুরু এবং তিনি নিজে এক হলো। কবু দেখি তুমি আমি, আমি তুমি, স্বামীজি গুরুর আজ্ঞা বলে কিন্তু সব কাজ করেছেন, কিন্তু কোথাও গিয়ে ভিতরে গিয়ে মম আজ্ঞা, আমার আজ্ঞা বলে কথাটা আসে। কেন আসে? যথার্থ ঠিক ঠিক ব্রহ্ম বিজ্ঞানী হলে তখন মম আজ্ঞা আসে, কখনো তব আজ্ঞা কখনো মম আজ্ঞা, কখনো তুমি কখনো আমি, এই তুমি আমির মাঝে খেলা করে একটা সত্তা ঠিক ঠিক শিষ্যের কাছে, ঠিক যেন দুই মিশে গুরু এবং তিনি নিজে এক হলো। কবু দেখি তুমি আমি, আমি তুমি, ঠাকুরের নরেন নরেনের ঠাকুর, ঠাকুরের নরেন তো বলা যায়, নরেনের ঠাকুর বলতে গেলে কিন্তু বুকের পাটা লাগে, কারণ ঠাকুরের আরো আমরা জানি অনেক শিষ্য ছিলেন, সেখানে এত জোর বলে দেওয়া যাচ্ছে নরেনের ঠাকুর, হ্যাঁ এত জোর বলে দেওয়া যায় তখনই যখনই সেই গুরুর সাথে একাত্ম হওয়া যায়, একদম মিলেমিশে যাওয়া যায়, তখনই বলা যায় নরেনের ঠাকুর। আবার চরমে ঠাকুরই নরেন নরেনই ঠাকুর, তখন কেই বা গায়, কেই বা শোনে, কেই বা জানায়, কেই বা জানে, চরম কবিতা একটা। আমি বেশিক্ষণ এটাতে কথা বলবো না, আমি কবিতাটাই ঢুকছি, এবং কবিতাটাই ঢোকার আগে আমি একটা বিষয় পরিষ্কার করে নিতে চাই, আমি কিন্তু ভালো আবৃত্তি করি না, তো খুব ভালো পড়া আমার থেকে আশা করবেন না, আমি যেটুকু বুঝেছি সেটুকু বলার চেষ্টা করব, আমার বুদ্ধিতে আমি যেটুকু বুঝেছি স্বামীজির এই ভাবটিকে। গায়ে গীত শোনাতে তোমায়, গায়ে গীত শোনাতে তোমায়, ভালো মন্দ নাহি গুনি,
নাহি গুণী লোক নিন্দা যশ কথা, দাস তোমা দোহাকার সশক্তিক নমিতব পদে, আছো তুমি পিছে দাঁড়াইয়ে তাই ফিরে দেখি তব হাসি মুখ। বলছে গাই গীত শোনাতে তোমায় ভালো মন্দ নাহি গুণী, বলছে আমি তোমাকে গান শোনাচ্ছি, গানটা ভালো হলো কি খারাপ হলো আমি সেটা নিয়ে চিন্তা করছি না, আমি আমি কি নিয়ে চিন্তা করছি, আমি তোমায় গান শোনাচ্ছি। নাহি গুণী লোক নিন্দা যশ কথা, বলছে লোক নিন্দাও আমার কাছে কোনো ফ্যাক্টর নয়, আমি পাত্তাও দিই না। নাহি গুণী লোক নিন্দা, আমি লোক নিন্দাকেও পাত্তা দিই না, আমি যশ কথাকেও পাত্তা দিই না। আমাকে ওই গান শুনে কে ভালো বললো আমার তাতেও দরকার নেই, আমার নিন্দাকেও দরকার নেই, আমার প্রশংসক সাকেও দরকার নেই। তো আমি কি জানি খালি, দাস তোমা দোহাকার, আচ্ছা আমি দাস তোমার। যেই নরেন্দ্রনাথ দত্ত ঠাকুরকে সমানে প্রশ্ন মানে জর্জরিত করেছেন একটা সময়, ব্রহ্মানন্দজিরা এক এক সময় স্বামীজির উপর ক্ষেপে যেতেন, এত বিরক্ত করছে ঠাকুরকে, কারণ স্বামীজি খুব যুক্তিবাদী ছিলেন। ঠাকুর বলছেন কামিনী কাঞ্চন ছুঁইতে পারবো না, স্বামীজি কি করলেন মেনে নিলেন না, এখানেই বিশেষত্ব, স্বামীজি মেনে নিলেন না, স্বামীজি ঠাকুরের তক্তপোশের নিচে একটা মুদ্রা রেখে দিলেন, ঠাকুর সেখানে বসে ছিটকে উঠলেন। তখন স্বামীজি মানলেন যে না, ইনি কামিনী কাঞ্চন ছুঁতে পারেন না। কিন্তু সেই স্বামীজি যিনি ঠাকুরকে এত পরীক্ষা করেছেন, ঠাকুরকে এত ক্রস করেছেন, ঠাকুরের কোনো কথা একবারে মেনে নেননি, ঠাকুরের বোধহয় তাকেই বোঝাতে সব থেকে বেশি কষ্ট হয়েছিল, আর তাই বোধহয় সেই ঠাকুরকে জগৎকে প্রতিষ্ঠা করে গেছে, বোধহয় কেন তাই জন্যই স্বামীজি ঠাকুরকে জগৎকে প্রতিষ্ঠা করে গেছেন জগতে। সেই স্বামীজি 1894 সালে ঠাকুর মারা যাওয়ার বেশ কয়েকদিন পর স্বামীজি বলছেন দাস তোমা দোহাকার, নিজেকে তার দাস বলে বর্ণনা করছেন, সশক্তিক নমিতব পদে, কি সুন্দর কথা, বলছে সশক্তিক আমি তোমার পায়ে যে পুরোপুরি সব দিয়ে সমর্পণ করব তা তো পারি না, আমার যতটুকু শক্তি তুমি দিয়েছ তোমার এই দাস সেইটুকু শক্তি নিয়ে তোমার পদে মাথা নোয়াতে পারে। আছো তুমি পিছে দাঁড়াইয়ে তাই ফিরে দেখি তব হাসি মুখ, বলছে আমি যেখানেই যাই, স্বামীজি এই কবিতাটি যখন লিখছেন স্বামীজি আমেরিকাতে বসে, স্বামীজি তার মানে প্রতিষ্ঠিত তখন, শিকাগো ধর্ম মহাসভা হয়ে গেছে, স্বামীজি বলছেন যে আমি জানি তুমি আমার পিছনে দাঁড়িয়ে আছো, আমি তোমার দাস, আমার যতটুকু শক্তি সেইটুকু শক্তি যতটুকু তুমি আমায় দিয়েছো সেই শক্তি দিয়ে আমি তোমাকে প্রণাম করি, এবং আমি জানি তুমি আমার পিছনে হাসি মুখে দাঁড়িয়ে আছো, কারণ হাসি মুখে দাঁড়িয়ে আছো স্বামীজি এত নিশ্চিত কেন, কারণ স্বামীজি জানেন ঠাকুর যা চেয়েছিলেন স্বামীজি তাই করেছেন, তিনি স্বামীজির তিনি ঠাকুরের আজ্ঞাবহ দাস স্বামীজি, তাই বলছেন যে তিনি জানেন ঠাকুর রেগে থাকবেন না, ঠাকুর হাসি মুখে তার পিছনে দাঁড়িয়ে। আচ্ছা তপন দাস আমি 8:30 থেকে শুরু করতে পারিনি, একটু কিছুক্ষণ হলো শুরু করেছি, খুব বেশি দূর এগোয়ও নি, 8:30 থেকে শুরু হয়নি, কিছু অসুবিধা ছিল তাই। আছো তুমি পিছে দাঁড়াইয়ে তাই ফিরে দেখি তব হাসি মুখ, বলছে আমি যে শুধু এগিয়ে যাচ্ছি তা নয়, আমি বারবার পিছন ফিরে দেখছি তোমার হাসি মাখা মুখ, ফিরে ফিরে গাই কারে না ডরাই জন্ম মৃত্যু মোর পদতলে, দাস তব জনমে জনমে দয়া নিধে, বলছে ফিরে ফিরে গাই কারে না ডরাই জন্ম মৃত্যু মোর পদতলে। স্বামীজি এই কথা বলতে পারেন কারণ যেই ছেলেটা ভারতবর্ষ থেকে কোনো কিছু পরিচয় পত্র না নিয়ে আমেরিকাতে একটা জাহাজে চেপে কয়েকটা টাকা পয়সা পকেটে তাকে যা তুলে ভিক্ষা করে তুলে দেওয়া হয়েছে সেই নিয়ে চলে গেল, এবং সেখানে গিয়ে প্যাকিং বাক্সে রাত কাটালো ওই ঠান্ডার মধ্যে, তারপর সে নয় শিকাগো ধর্ম মহাসভায় পুরো একদম মানে সবকিছু তছনছ করে দিল ঠাকুরের নামে, কিন্তু যেই ছেলে এই কাজগুলো করতে পারে, আমেরিকা পুরো আলাদা দেশ, পরাধীন দেশ থেকে একটা ছেলে যাচ্ছে, যেই দেশে সাদা চামড়া শাসন সেই দেশ থেকে একটা ছেলে যাচ্ছে কি ভেবে, না ওই দেশের লোকদের আমি আমার গুরুর থেকে যা শিখেছি আমি সেই কথা বলবো, সে তো বলতেই পারে যে জন্ম মৃত্যু মোর পদতলে। স্বামীজি তার নির্বিকল্প সমাধি দিয়ে তো অনুভব করেছিলেনই জন্ম মৃত্যু মোর পদতলে, কিন্তু যে তার এই কাজগুলো একদম পরিষ্কার বুঝিয়ে দেয় যে স্বামীজি নিশ্চিত ভাবে অনুভব করেছিলেন জন্ম মৃত্যু মোর পদতলে। স্বামীজি বলছেন ফিরে ফিরে গায়ে কারে না ডরাই, বলছে কাউকে ভয় পাই না,
এই স্বামীজির এই কাজগুলোই প্রমাণ তিনি কাউকে রেয়াত করেননি, কাউকে ভয় পাননি। খেত্রীর মহারাজ তাকে মেরেও তো দিতে পারতো, তাকে খেত্রীর মহারাজ যখন মূর্তি পুজো নিয়ে বিরোধিতা করলেন, হঠাৎ করে খেত্রীর মহারাজের একটা ছবি বলছেন দেওয়াল থেকে নামাও, নামিয়ে বলছে যে ছবিটাতে, দেওয়ানজিকে বলছেন ছবিটাতে থুতু ফেলো। খেত্রীর মহারাজের সামনে দাঁড়িয়ে খেত্রীর মহারাজের ফটো দেয়াল থেকে নামিয়ে তার দেওয়ানকে বলছেন থুতু ফেলো ছবিটার উপরে। সে যখন রাজি হচ্ছে না, বলছে কেন, ওটা তো মহারাজ নয়, ওটা তো মহারাজের ছবি। খেত্রীর মহারাজ তো তারপর তার কাছে হাত জোড় করে বসলেন, কিন্তু এই কাজের সাহস কার হবে? যে কাউকে ডরাবে না তারই তো সাহস হবে, যে জানে আমার পিছনে প্রভু হাসি মুখে দাঁড়িয়ে রয়েছেন আমার জন্য, তারই তো সাহস হবে, যে সর্বক্ষণ এই বোধে বোধ করে সেই বোধে দাঁড়িয়ে থাকবে, তার বোধ থেকে নড়াচড়া থাকবে না, সে বোধে ক্রমাগত দাঁড়িয়ে থাকবে যে না আমার কাউকে ভয় নেই, কারণ জন্ম মৃত্যু যেটা নিয়ে সব থেকে বেশি ভয়, মৃত্যু নিয়ে আমাদের ভয় বলছে, সেটা আমার পায়ের নিচে, আর একটি নিশ্চিন্ত আমার পিছনে প্রভু দাঁড়িয়ে হাসি মুখে। দাস তব জনমে জনমে দয়া নিধে, বলছে তোমার জনমে জনমে দাস। স্বামী বিবেকানন্দ বলছেন, আর আমরা গুরুর কথা একটার বেশি দুটো বললে তখন বলি গুরুদেব আমাকে এরকম করে বললেন, গুরুদেব কেন আমাকে এরকম বললেন, যার যিনি গুরু রয়েছেন। বহু সময় আমাদের মধ্যে প্রশ্ন আসে, গুরুদেব আমাকে এটা করতে বললেন, এটা আমাদের ঠিক বলছেন না। কিন্তু এই স্বামী বিবেকানন্দ যে সঠিক শিষ্য, সে কি বলছে, দাস্তব জনমে জনমে দয়া নিধে। এরপরের লাইনটা বড় সুন্দর, তব গতি নাহি জানি, মম গতি তাহাও না জানি, কে বা চায় জানিবারে। তোমার গতি আমি জানি না, লোকে বিশেষ করে গুরুর গতি জানতে চায়, যে গুরুর কি হলো, কি তিনি কত দূর, বলছে তব গতি আমি জানি না, আমার গতি আমি তাও জানি না, কে বা চায় জানতে, জানতে কে চায়। এটা কিন্তু মানে খুব, আমি প্রথমেই বলে যেটা একটা ভাবের কবিতা, খুব যুক্তিতর্ক দিয়ে বিচার করলে কবিতাটাকে হবে না, এটা গুরু শিষ্যের অপূর্ব প্রেমের সম্পর্ক এই কবিতাটা। তব গতি নাহি জানি, মম গতি তাহাও না জানি, কে বা চায় জানিবারে। ভুক্তি মুক্তি ভক্তি আদি যত, জপ তপ সাধন ভোজন আজ্ঞা তব, দিয়েছি তারায়, আছে মাত্র জানা জানি আস, তাও প্রভু কর পার। বলছেন যে ভক্তি মুক্তি ভক্তি আদি যত, যে ভক্তি মুক্তি, মুক্তির ইচ্ছা, ভক্তি যা আছে, জপ তপ সাধন ভোজন যা আমরা করি একটু তাকে পাওয়ার জন্য, বলছে সব তাড়িয়ে দিয়েছি আমি, বলছে শুধুমাত্র কি আছে, শুধু একটু জানা জানি আশ আছে, বলছে তাও প্রভু করো পার। কেন বলছেন, বলছে এই জানা জানি আশটুকু প্রভু কেন পার করো, একটু জানা জানি হতে গেলে প্রভুর থেকে একটু তফাত হতে হয়, একটু আলাদা হয়ে তবে চিনিকে খেতে হয়। যদি আমিও চিনি হয়ে যাই, ভক্তদের একটা খুব সুন্দর কথা বলছে, আমি চিনি হতে চাই না, আমি চিনি খেতে চাই, কারণ যদি চিনি আমি হয়ে যাই তাহলে চিনির টেস্টটা তো আমি পাবো না। কিন্তু স্বামীজি বলছেন যে না, আমি চিনি হয়ে যেতে চাই, বলছেন আছে মাত্র জানা জানি আস। অ্যাকচুয়ালি যারা প্রভুর সাথে একাকার হওয়ার বোধ যাদের রয়েছে, তারা ওই এক এক সময় জানা জানি আসটুকুও রাখতে চায় না, একটু জানা জানি হতে গেলে একটু তো আলাদা হতে হবে, সামান্য একটু হলো। ধরুন চোখে কাজল পড়ছি, একদম যখন কাজলটা চোখের সামনে, একদম কাজল পেন্সিল চোখের সামনে, তখন অবধি কিন্তু আমি চোখ কাজলটা দেখতে পাচ্ছি, যেই মুহূর্তে চোখে লাগানো হলো তখন কিন্তু আর কাজলের সাথে আমার দেখা দেখি নেই, তখন জাস্ট চোখে কাজলটা পড়া হচ্ছে এবং আমার বোধ হচ্ছে যে হ্যাঁ কাজলটা চোখে পড়ছে, লাগছে কাজলটা। কিন্তু স্বামীজি বলছেন ওই যে একটু আলাদা, বলছে সেইটুকু মাত্র আছে, জপ তপ ভক্তি টক্তি কিচ্ছু নেই, সব তাড়িয়ে দিয়েছি, কিন্তু ওই জানা জানিটুকু প্রভু পার করে দাও, মিশে যাই, যখন শুধু অনুভব হবে কাজলটা চোখে পড়ছে, শুধু সেই জায়গাটা থাক, আছে মাত্র জানা জানি আস, তাও প্রভু করো পার। মেরুতটে হিমানি পর্বত, যোজন যোজন সে বিস্তার, সরি আমি একটা পেজ ক্রস করে গেছি। চক্ষু দেখে অখিল জগৎ, না চাহে দেখিতে আপনায়, কেন বা দেখিলে, দেখে নিজ রূপ, দেখিলে পরের মুখ, তুমি আখি মম তব রূপ সর্ব ঘটে। বলছে চোখ অখিল জগৎ দেখে, যেটা স্বামীজি চোখ নিয়ে বলেছেন, আসল কথা হচ্ছে আমি গোটা জগৎ দেখি,
কিন্তু আমি নিজেকে দেখতে চাই না, নিজেকে কিছুতেই দেখতে চাই না। আমি সবাইকে দেখবো, সবাকে বিচার টিচার করবো, এ ভালো এ খারাপ এ ঠিক আছে, কিন্তু আমি নিজের সামনে নিজে দাঁড়াতে চাই না। তাই বলছেন, চক্ষু দেখে অখিল জগৎ, না চাহে দেখিতে আপনায়, কেন বা দেখিবে, যে কেন বা দেখতে চাইবে। দেখে নিজ রূপ, দেখিলে পরের মুখ, তুমি আখি মম তব রূপ সর্ব ঘটে। বলছে যে দেখে নিজ রূপ, দেখিলে পরের মুখ, বলছে যদি আমি একবার আমাকে জেনে ফেলি, আমার মুখটা আমি দেখে ফেলি। এই বিষয়ে আমি কথামৃতের একটা গল্প এলো, আমি গল্পটা বলি। ঠাকুরের একটা খুব সুন্দর গল্প আমি আমার গুরুদেব ভগবানের থেকে শুনেছিলাম। বলছেন যে ক্যাপ্টেন সাহেব, রাস্তা তো অনেক আপনার আলো দিয়ে দেখিয়েছেন, আলোটা এবার আপনার মুখে ফেলুন। বলছেন ক্যাপ্টেন সাহেব, আলোটা এবার মুখে ফেলুন, আপনাকে একটু দেখি। আমরা ওই আলোটা বাইরে সমানে দেখিয়ে যাই, কিন্তু ওই আলোটাই জাস্ট ঘুরিয়ে আমার মুখে ফেলতে হবে। যেই আলোটা বাইরে দেখছে, সেই আলোটাকে জাস্ট এরকম ঘুরিয়ে আমার মুখে ফেলতে হবে, তবেই কিন্তু আমার আমার সাথে মুখোমুখি, আমার সাথে আমার দেখা হওয়া, নিজেকে দেখা। বলছে দেখে নিজ রূপ, দেখিলে পরের মুখ। বলছে আমার রূপ দেখে যদি আমি পরের রূপ দেখি তাহলে কি হবে। স্বামীজি বলছেন, তুমি আখি মম তব রূপ সর্ব ঘটে। স্বামীজি এখানে ভক্তি নিয়ে কথা বলছেন, তো ঠাকুরের বিষয়ে বলছেন যে তুমি আখি মম, বলছে তুমি আমার চোখ, আমি তোমার রূপ সর্ব ঘটে দেখছি। গোপীদের একটা খুব সুন্দর কথা রয়েছে ভাগবতে, শ্রীমদ ভাগবতে, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। বলছে যেখানে যেখানে আমার চোখ পড়ছে সেখানে সেখানে কৃষ্ণকেই দেখতে পাচ্ছি। বলছেন তমাল কালো, তাল কালো, তাই তোমালে ভালোবাসি। বলছে তমাল কালো কৃষ্ণ কালো, সরি, তমাল কালো কৃষ্ণ কালো, তমালকে কেন ভালোবাসি না, তমাল কালো কৃষ্ণ কালো, কৃষ্ণ কালো তাই তমালকে ভালোবাসছি। তাই স্বামীজিও বলছেন যে তুমি আখি মম তব রূপ সর্ব ঘটে। বলছে ঠাকুর তুমি আমার চোখ হয়ে রয়েছো, আমি তোমাকেই চারদিকে দেখতে পাচ্ছি। ছেলে খেলা করি তব সনে, কভু ক্রোধ করি তোমা পানে, যেতে চাই দূরে পলায়ে, শিয়রে দাঁড়ায় তুমি রেতে, নির্বাক আনন ছল ছল আখি, চাহ মম মুখ পানে। বলছে আমি তোমার সাথে ছেলে খেলা করি। গুরুর সাথে শিষ্য কখনো কখনো ছেলে খেলা করেন, শিষ্য গুরুর সাথে ছেলে খেলা করেন, এই ছেলে খেলাটা কিন্তু দুই তরফেরই, এক তরফের হয় না, এক তরফের হলে কোনো খেলাই হয় না। তাই স্বামীজি বলছেন ছেলে খেলা করি তব স্বনে, কবু ক্রোধ করি তোমা পরে, যেতে চাই দূরে পলায়ে। স্বামীজি এটা অ্যাডমিট করছেন যে আমি কখনো, আমি স্বামীজির মতন মানুষও কখনো গুরুর থেকে দূরে পালিয়ে যেতে চেয়েছেন। শিওরে দাঁড়াই তুমি রেতে, নির্বাক আনন ছল ছল আঁকি, চাহ মম মুখ পানে। এই লাইনটাকে যদি ব্যাখ্যা করতে যাই, একটা ঘটনায় ঢুকতে হয়। স্বামীজি তখন গাজীপুরে, পওয়ার দাস বাবাজির সাথে স্বামীজির দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। তো স্বামীজির শরীরটা একটু খারাপ থাকতো সারাক্ষণ, তো স্বামীজি ভেবেছেন যে এনার থেকে হঠযোগের দীক্ষাটা নিয়ে নি, তাহলে আমি একটু শরীরটা ভালো রাখতে পারবো। তো ঠাকুরের এদিকে তো ঠাকুরের একছত্র অধিকার ওই স্বামীজির উপর, এটা স্বামীজি হচ্ছে ঠাকুরের, ঠাকুরের জিনিস, স্বামীজি স্বামীজিকে ঠাকুর তো এমনি ছাড়বেন না। এবার এদিকে স্বামীজি ঠিক করেছেন পওয়ার দাসজির কাছ থেকে দীক্ষা নেবেন, মানে যতই হোক এক স্বামীজি, তাহলে যদি পওয়ার দাসজিও গুরু হয়ে যান, অবশ্যই পওয়ার দাসজিরও স্বামীজির উপর একটা অধিকার থাকবে। কিন্তু ঠাকুর এমন ছেলে মানুষ, বা ঠাকুর এমন, ঠাকুর স্বামীজিকে ছাড়লেন না। বলছে যে এই যে লাইনটা, শিওরে দাঁড়ায় তুমি রেতে, নির্বাক আনন ছল ছল আঁকি, চাহ মম মুখ পানে। স্বামীজি যেদিন যেদিন ডিসিশন নিয়েছেন আমি দীক্ষা নেব, সেদিন সেদিন রাত্রিবেলা দেখছে ঠাকুর এসে তার মাথার কাছে দাঁড়িয়ে, চোখে জল, শুধু চুপ করে দাঁড়িয়ে রয়েছে, সারা রাত কোনো কথা বলছে না, শুধু চুপ করে দাঁড়িয়ে। স্বামীজি দীক্ষা নিতে পারেননি, এবং এটা একদিন নয়, আমি যতদূর পড়েছিলাম আমার এক্সাক্ট দিনটা মনে নেই, 20 দিনের ওপরে এই ঘটনা হয়েছিল। যেদিনই স্বামী, এবং স্বামীজিও নাছোড়বান্দা, স্বামীজিও এরকম রোজ হচ্ছে আর রোজ ভাবছেন যে না এর পরের দিন দীক্ষা নেব। এবং পরের দিন যখন আসছেন দীক্ষা নেওয়ার কথা ঠিক করছেন, ঠিক দেখছেন যে স্বামীজি দেখছেন রাত্রিবেলা মাথার কাছে ঠাকুর এসে দাঁড়িয়ে রয়েছেন ছল ছল চোখ। ঠাকুর দেহত্যাগ করেছেন, কিন্তু তারপরেও তিনি শিষ্যের কল্যাণার্থে শিষ্যের মাথার কাছে এসে দাঁড়িয়ে আছেন, কিছু বলছেন না, শুধু চুপ করে দাঁড়িয়ে। এরপরের লাইনটা বড় সুন্দর, আরো সুন্দর লাইন, বলছে নির্বাক আনন ছল ছল আঁকি, চাহ মম মুখ পানে।
অমনি যে ফিরি, তব পায়ে ধরি কিন্তু ক্ষমা নাহি মাগি। বলছে আমি তখনই ফিরি, আমি যখনই তোমায় দেখি আমি তখনই ফিরি, আমি তোমার পায়ে ধরছি কিন্তু ক্ষমা চাইছি না। কেন ক্ষমা চাইছি না? তুমি নাহি করো রোষ, পুত্র তব অন্য কে সহিবে প্রগলবতা? প্রভু তুমি, প্রাণ সখা তুমি মোর। বলছে আমি কেন তোমার মুখ দেখি আমি ফিরি, আমি তোমার পায়েও ধরি কিন্তু ক্ষমা চাই না, কারণ ক্ষমা চাওয়ার সম্পর্ক তোমার আমার নয়। বলছে আমি তোমার পুত্র, আমি যদি তোমার সাথে প্রগলভতা না করি, আমি যদি তোমার সাথে ছেলে মানুষই না করি, আমি যদি তোমার কাছে দোষ না করি, তো কি পাড়ার লোকে এসে তোমার কাছে দোষ করবে? কি জোর স্বামীজির ঠাকুরের উপর! স্বামীজি পরিষ্কার বলছেন, আমি পায়ে ধরি কিন্তু ক্ষমা করি, ক্ষমা চাহি না কিন্তু ক্ষমা নাহি মাগি। তুমিও না নাহি করো দোষ, বলছে তুমিও রাগ করো না। পুত্র তব, আমি তোমার পুত্র, অন্য কে সহিবে প্রগলভতা? আমি তো তোমার সাথেই ঝামেলা করতে পারি, কারণ তুমি তো আমার বাবা, আর তুমি তো আমাকেই সহ্য করবে, কারণ আমি তো তোমার ছেলে। তাই জন্য আমি ভুল করতে পারি, তুমি আসতে পারো, আমি তোমার পা ধরতে পারি, কিন্তু ক্ষমা চাইবো না। ভালোবাসার জোর কি ডেঞ্জারাস! কভু দেখি আমি তুমি, তুমি আমি, বাণী তুমি বিনা পানি কণ্ঠে মোর, তরঙ্গে তোমার ভেসে যায় নরনারে। বলছেন কভু দেখি আমি তুমি, তুমি আমি। এই লাইনটাতে আমার হনুমানজির একটা ঘটনা মনে পড়লো। হনুমানজি রামজিকে দেখে একদিন বলছেন যে, প্রভু কখনো তুমি ভগবান, আমি তোমার দাস। বলছেন যে আবার কখনো এমন অবস্থা হয়, তুমি ভগবান আমি তোমার অংশ, এমন অবস্থা হয়। এটা বিশিষ্টার দ্বৈত অবস্থা। প্রথমটি যা বলেছিলেন হনুমানজি, তুমি প্রভু আমি দাস, ভক্তের অবস্থা। এরপর হনুমানজি বললেন যে আবার কখনো দেখি প্রভু তুমি আমি, আমি তুমি। যার পরম জ্ঞান হয়েছে, যিনি নির্বিকল্প সমাধিতে প্রতিষ্ঠিত, তিনি কিন্তু পরম ভক্ত। পরম উত্তম জ্ঞানী কিন্তু উত্তম ভক্ত, পরম ভক্তই কিন্তু একমাত্র পরম জ্ঞানী হতে পারেন। তাই হনুমানের তিনটে অবস্থাই মনের রয়েছে, তার মনের অবস্থা অনুযায়ী ব্যাখ্যা করছেন। বলছেন এবং শেষে কি বলছেন, অদ্বৈত তত্ত্ব, বলছে তুমি আমি, আমি তুমি, আলাদা আর করতে পারছি না, কারণ তখন সব মাখামাখি হয়ে গেছে, সব তালে বসায় মিশে গেছে, আলাদা করে কিছু আসছে না। তাই স্বামীজি বলছেন যে কভু দেখি আমি তুমি, তুমি আমি, সেই কথা কিন্তু আজও বদলায়নি, সেই হনুমানজি রামকে বলেছিলেন। আর এখানে তার কয়েক হাজার বছর পরে স্বামীজি ঠাকুরের উদ্দেশ্যে লিখছেন, সেই অনুভব কিন্তু এক, সেই জ্ঞানের ধারা কিন্তু এক, গুরুর প্রতি শিষ্যের সেই বোধ কিন্তু এক। বাণী তুমি বিনা পানি কণ্ঠে মোর, বলছে তুমি আমার বাণী। বলছেন না আমি কথা বলছি, বলছে যে বিনা পানি কণ্ঠে মোর, তুমি বাণী। তরঙ্গে তোমার ভেসে যায় নরনারী, বলছে স্বামীজির তখন শিকাগো মহাসভা হয়ে গেছে, তখন চারদিকে স্বামীজিকে নিয়ে টানা গেছিল শুরু, স্বামীজি বিখ্যাত হয়ে গেছেন। বলছেন যে তোমার তরঙ্গে ভেসে যায় নরনারী, সিন্ধু রোলে তব হুহুঙ্কার, চন্দ্র সূর্যে তোমারই বচন, মৃদুবন্ধ পবন আলাপ, এ সকল সত্য কথা, কিন্তু মানি অতি স্থূল ভাব, তত্ত্বজ্ঞের এ নহে বারতা। স্বামীজি বলছেন যে এবার এই কথাগুলো যে বলছেন যে তরঙ্গে তোমার ভেসে যায় নরনারী, সিন্ধু রোলে তব হুহুঙ্কার, বলছে সমুদ্রের ঢেউ এগুলো একটা ভাবের কথা হচ্ছে। তখন তো পুরো স্বামীজির বিষয়টা মানে একটা পরাধীন দেশের ছেলে বাইরে গিয়ে পুরো সাড়া ফেলে দিয়েছে এবং মানে গর্জন করছে একদম, তখন ভারতীয় অদ্বৈত বা স্বামীজিকে মাথায় তুলে লোকজন নাচানাচি করছে। একটা শিকাগো ধর্ম মহাসভার একটা ঘটনা বলি, মানে স্বামীজি স্পিচ শেষের পর সকল মানে শিকাগো ধর্ম মহাসভা ভেসে যাচ্ছে, মানে করতালিতে লোকজন ভেঙে স্বামীজির সাথে দেখা করতে আসতে চাইছে। সেখানে এক বৃদ্ধা স্বামীজিকে বলেছিলেন যে বাবা আমি দেখি এবার যদি তোমার মাথা ঠিক থাকে তবে বুঝবো তুমি মহাপুরুষ, কারণ ব্রহ্মজ্ঞান এক প্রকার কিন্তু এই নাম যশের বেরিয়ার যে ভাঙতে পারে সে তো মহাপুরুষ হবে। তো এই কবিতাতে তো দেখাই যাচ্ছে স্বামীজি নামযশের ব্যারিয়ার ভেঙেই ফেলেছেন, কারণ সবকিছু তিনি ঠাকুরকে নিবেদন করে বলছেন। বলছেন সিন্ধু রোলে তব হুহুঙ্কার, চন্দ্র সূর্যে তোমারই বচন, মৃদুমন্দ পবন আলাপ, এ সকল সত্য কথা, বলছে এগুলো সবই সত্য কথা, কিন্তু এটাও মানছে এগুলো বড় স্থূল ভাব, তত্ত্বজ্ঞের এ নহে বারতা। তত্ত্বজ্ঞ যিনি তত্ত্বটাকে বুঝেছেন, বলছে তত্ত্বজ্ঞের এটা বার্তা নয়,
তত্ত্বজ্ঞ ওটা বলবে, তুমি আমি আমি তুমি, কথা শেষ। কিন্তু স্বামীজি একটা ভাবের মধ্যে কথা বলছেন। সূর্য চন্দ্র চলগ্রহ তারা, কোটি কোটি মণ্ডলী নিবাস, ধূমকেতু বিজুলি আভাস, সুবিস্তৃত অনন্ত আকাশ মন দেখে। বলছে মন দেখে, বলছে স্বামীজি প্রথমে বললেন তত্ত্বজ্ঞের এইগুলো বার্তা নয়, তারপর বলছেন যে মন কি দেখছে। বলছে সূর্য চন্দ্র চলগ্রহ তারা, সূর্য চাঁদ এবং বিভিন্ন যে গ্রহ তারাগুলো রয়েছে আকাশে, কোটি কোটি মণ্ডলী নিবাস, আমরা জানি শুধু একটা গ্যালাক্সি নয়, কোটি কোটি গ্যালাক্সি রয়েছে। বলতে সেইগুলো ধূমকেতু বিজুলি আভাস সুবিস্তৃত অনন্ত আকাশ মন দেখে, এইগুলো সমস্ত মন দেখছে, আমি দেখছি না। তত্ত্বজ্ঞ কিন্তু এই কথা বলছে না, এই কথা মন যেভাবে আকাশটাকে দেখছে, মন সেভাবেই আকাশটাকে বলছে। এখানে বসে আমি হয়তো এখন রাত্রের আকাশ দেখছি, আমেরিকাতে বসে একজন এখন দিনের আকাশ দেখছে, তার মন দিনের আকাশ জানছে, আমার মন রাতের আকাশ জানছে, এই সব কিছুই, চাঁদ সূর্য, সে তখন সূর্য দেখছে, আমি এখন চাঁদ দেখছি। বলছে এগুলো আমার মন দেখছে। কাম ক্রোধ লোভ মোহ আদি ভঙ্গ যথা তরঙ্গ লীলার, বিদ্যা অবিদ্যার ঘর, জন্ম জরা জীবন মরণ সুখ দুঃখ দ্বন্দ্ব ভরা, কেন্দ্র যার অহমহমিতি। বলছে ভঙ্গ যথা তরঙ্গ লীলার, বিদ্যা অবিদ্যার ঘর। বলছে যেখানে তরঙ্গ লীলার বিদ্যা এবং অবিদ্যা দুই ঘরে যেখানে ভাঙে, যে জায়গার কথা স্বামীজি বলছেন, যে তত্ত্বজ্ঞ স্বামীজি, সেই জায়গায় বিদ্যাও স্থানও নেই, অবিদ্যা স্থানও নেই। বিদ্যা একটু বেশি হেল্প করতে পারে সেই জায়গায় পৌঁছাতে, এটুকুই বা। যে ভঙ্গ যথা তরঙ্গ লীলার, বিদ্যা অবিদ্যার ঘর, জন্ম জরা জীবন মরণ সুখ দুঃখ দ্বন্দ্ব ভরা। বলছে সমস্ত কিছু যার রয়েছে, কিন্তু তার কেন্দ্র কি? যে কেন্দ্র যার অহমহমিতি, বলছে কেন্দ্র যার আমি। ভুজোদয় বাহির অন্তর, আ সমুদ্র, আ সূর্য চন্দ্রমা, আ তারক অনন্ত আকাশ, মন বুদ্ধি চিত্ত অহংকার, দেব যক্ষ মানব দানব পশু পক্ষী কৃমিকীটগণ, অনুপ দনুপ জড়জীব সেই সমক্ষেত্রে অবস্থিত। সমস্ত কিছুর কথা বলছেন। ভুজোদয় বাহির অন্তর, বলছে বাহির অন্তর ভুজোদয়, এবং তারপর বলছেন আ সমুদ্র, আ সূর্য চন্দ্রমা, বলছে সমস্ত সূর্য, যত সূর্য যত চন্দ্রমা রয়েছে, অনন্ত আকাশ, এই মন বুদ্ধি চিত্ত অহংকার সব কিছু, তারপরে যে সেখানে যারা অবস্থান করেন, দেব যক্ষ মানব দানব পশু পক্ষী কৃমিকীটগণ অনুপ দনুপ জড়জীব, বলছে এই সমস্ত কিছু সেই সমক্ষেত্রে অবস্থিত, সেই এক জায়গায় আসলে তারা অবস্থিত, যেখানে কেন্দ্র অহমহমিতি, এই সব কিছুর পারে ছাড়িয়ে। স্থূল অতি ও বাহ্য বিকাশ কেশ যথা শিরোপ করেন, বলছে যেমন চুল আমার শিরের উপরে থাকে, তেমনি স্থূল হতে যখন এটাকে বাহ্য বিকাশে আসে, যখন বাহ্য আমরা কিছু বলছি, বলছে সেটা অনেক বেশি স্থূল, যেমন আমার চুল কেশে শিরোপরে রয়েছে। মেরু তটে হিমানি পর্বত যোজন যোজন সে বিস্তার, অভ্রবেদী নিরভ্র আকাশে শত উঠে চূড়া তার, ঝকমকি জলে হিমশিলা শত শত বিজলি প্রকাশ, উত্তরয়নে বিবর্ষণ একীভূত সহস্র কিরণ, কোটি বজ্রসাম্য করধারা ঢালে যাবে তাহার উপর, শৃঙ্গে শৃঙ্গে মূর্ছিত ভাস্বর গলে চূড়া শিখর গহ্বর, বিকট নিনাদে খসে পড়ে গিরিবর স্বপ্ন সম জলে জল যায় মিলে। বলছে এত কিছু, মেরুতট হিমানি পর্বত, বলছে তার যোজন যোজন বিস্তার, বলছে মরুভূমি বিশাল পর্বত তার যোজন যোজন বিস্তার, অভ্রবেদী নিরভ্র আকাশে, বলছে সেই মেরু পর্বত বলছে একদম অভ্রবেদী আকাশ ছুঁয়ে ফেলছে, যে হিমশিলা ঝকমকি জ্বলছে, বলছে শত শত বিজলি প্রকাশ, প্রকৃতির যা যা স্বামীজি বর্ণনা করছে, উত্তরায়ণে বিবর্ষণ একীভূত সহস্র কিরণ, কোটি বজ্রসম করধরা ঢালে যাবে তাহার উপর, বলছে সমস্ত কিছু তখন তাহার উপর গিয়ে পড়ছে, শৃঙ্গে শৃঙ্গে মূর্ছিত ভাস্বর গলে চূড়া শিখর গহ্বর, বলছে সমস্ত শৃঙ্গে শৃঙ্গে মূর্ছিত ভাস্বর যারা তৈরি করছেন, যেখানে শিখর গহ্বর গলে যাচ্ছে, বিকট নিনাদে খসে পড়ছে সেই গিরিবর, যাদের এত বর্ণনা করলেন, মানে যোজন যোজন যার বিস্তার বলবেন, বলছে সেটাও খসে পড়ছে গিরিবর, স্বপ্ন সম জলে জল যায় মিলে, বলছে সেগুলো খসে পড়ছে কেমন ভাবে, না স্বপ্ন সম স্বপ্নের মতন জলে জল মিশে গেল, জলে জল যখন মিশছে
তখন কি আর আলাদা করা যায়? এই জলটা মিশালাম, এই জলটা আলাদা, এই জলটা আলাদা, মেশানো যায় না। বলছেন স্বপ্ন সম, মানে এই সমস্ত কি যে আ সূর্য চন্দ্র, আ সূর্য চন্দ্রমা, মেরুতট, হিমানি পর্বত, যা যা দেখছি, স্বামীজি বলছেন সব স্বপ্নবত। কেন স্বপ্নবত বলছেন? আমি এখন এখানে ক্যামেরার সামনে বসে কৃপাময়ী মা শারদা পেজে কথা বলছি, এক্ষুনি যদি আমি ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে পড়ে যদি আমি হিমালয় পর্বতের স্বপ্ন দেখতে শুরু করি, আমার কিন্তু এই কৃপাময়ী মা শারদা পেজ থেকে হিমালয় পর্বতে পৌঁছাতে এক মুহূর্ত সময় লাগবে না। আবার আমাকে যদি কেউ ধাক্কা মেরে জাগিয়ে দেয়, ঘুমিয়ে পড়েছিস, ওট ওট ওট, উঠেই কিন্তু আমি আবার সঙ্গে সঙ্গে দেখবো যে না, আমি কৃপাময়ী মা শারদা পেজে লাইভ করছি, লাইভে বসে রয়েছি। তো আসলে যেই পর্বতটা আমি দেখলাম এবং যেখানে হেঁটে চলে আমি স্বপ্নে আনন্দ পাচ্ছিলাম, সেই আনন্দ পাওয়াটা কি আমার অনুভবটা ভুল ছিল না? আবার এই যে এখানে বসে আমি কথা বলছি, এই কথা বলার অনুভবটাও কি আমার ভুল না? দুটোর কোনোটাই ভুল নয়, দুটোই আমার কাছে সেই সময় অনুযায়ী সত্য। আমি আবারও বলছি, দুটো অনুভবই আমার কাছে সেই সময় অনুযায়ী সত্য। যখন আমি শুয়ে স্বপ্ন দেখছিলাম, তখন সেই স্বপ্ন দেখার অনুভব আমার কাছে সত্য। আবার যখন কথা বলছি, কথা বলার অনুভব আমার কাছে সত্য। কিন্তু আসলে দুটোই স্বপ্ন সম, কারণ দুটোই ভুল। এই যে ওই একটা ঘুম থেকে আমাকে জাগিয়ে তুললো না এই অবস্থায়, এটাও কিন্তু এক প্রকার ঘুম। এই ঘুমটা থেকেও যখন আমি জাগবো, তখন আমি বলবো আরে এটাও তো স্বপ্নবত। গিরিশিখরও ছিল না, কৃপাময় ফেসবুক পেজটাও ছিল না, আমিও বসে কথা বলছিলাম না, স্বপ্নে স্বপ্ন মিলে গেল, জলে জল মিশে গেল। স্বপ্ন সম জলে জল যায় মিলে, সর্ববিত্রী মনের যখন একীভূত তোমার কৃপায়। এবার স্বামীজি ব্রহ্মজ্ঞানের বিষয়ে আসছেন, কিভাবে হতে পারে? বলছেন যে সর্ববৃত্তি মনের যখন একীভূত তোমার কৃপায়, কোটি সূর্য অতীত প্রকাশ, চিত সূর্য হয় হে বিকাশ, গলে যায় রবি শুষি তারা, আকাশ পাতাল তলাতল, এ ব্রহ্মাণ্ড ঘোষপথ সমান, বাহ্যভূমি অতীত গমন। এবার এইসব কথাগুলো বলে জগৎকে স্বপ্ন সম বলে স্বামীজি এবার অনুভবের কথায় আসছেন, এবং অনুভবের কথায় কি বলছেন? ঠিক ঠিক যার অনুভব হয় সে কিন্তু গুরুর কথা বলে। স্বামীজি কি বলছেন? সর্ববৃত্তি মনের যখন একীভূত তোমার কৃপায়, গুরুর কৃপায় আমার মনের সর্ববৃত্তি একীভূত। একটু আগে কি বলছিলেন? তুমি আমি, আমি তুমি। কিন্তু কোনোদিন ব্রহ্মবিজ্ঞানী শিষ্য কোনোদিন কোনো কালে তার অনুভবের কথা বলতে গিয়ে বলবেন না যে আমি এটা করেছি, তিনি সব সময় বলবেন প্রভু তোমার কৃপায়। স্বামীজি বলছেন সর্ববৃত্তি মনের যখন একীভূত তোমার কৃপায়, ব্রহ্মজ্ঞান হতে গেলে তার প্রথম বিষয় হচ্ছে মনের সব বৃত্তিকে প্রথমে একীভূত করতে হবে। ধ্যানের যেটা মূল বিষয় যে আমার মনের তো সর্বক্ষণ মন লাফাচ্ছে, একবার এখানে যায়, একবার ওখানে যায়, একবার সেখানে যায়, বলছি সমস্ত বৃত্তি যখন এক হবে তোমার কৃপায়, এক হবে তোমার কৃপাতে, আমি এক করছি না, দুটো কথার পার্থক্য আছে, এক হচ্ছে আর এক করছি, এক করছি সে কোনোদিনও বলবে না। আমার গুরুদেব ভগবান যখন তার নির্বিকল্প সমাধির পর তার গুরুদেবকে চিঠি লিখছেন, চরম অদ্বৈতবাদের অনুভব তার, সেখানে লিখছেন যে কিন্তু অনুভবের পর যখন গুরুদেবকে চিঠি লিখছেন, তখন লিখছেন আহা গুরু কি ভয়ঙ্কর সুন্দর, তোমার কৃপায় আমি জানিতে পারিলাম, তোমার কৃপায় জানা গেল, এই ধরনের কথা আসছে। বলছেন আহা এর নাম গুরু, হা এর নাম গুরু। যখনই কোনো ব্রহ্ম বিজ্ঞানী শিষ্য হবে না, সে তুমি আমি, আমি তুমি একটা সময় তো বলবেই, অদ্বৈতবাদের ভূমিতে তো বলবেই, কিন্তু সে যখনই নেমে এসে তার অনুভবের কথা বলবে, অনুভবের কথা সে বলতে পারছে মানে সে তার অনুভব থেকে একটু নেমে দাঁড়িয়ে, নইলে কিন্তু বোধটার কথা বলা যাবে না। মানে কাজল যেমন চোখে পড়তে পড়তে কিভাবে কাজল পরে টিউটোরিয়াল আমি দিতে পারবো না, কাজলটা এঁকে বেঁকে যাবে, চোখ থেকে একটু কাজলটা সরিয়ে আমাকে বলতে হবে এই যে এরকম ভাবে চোখে দিয়ে কাজলটা পরি, তেমনি যখনই কোন ব্রহ্ম বিজ্ঞানী শিষ্য তার অনুভবের কথা বলছে, তখন সে জায়গাটা থেকে অদ্বৈত থেকে একটু তো নেমে তার দ্বৈততে আসা, এবং তখন সেই অবস্থায় যখন সে গুরুর কথা বলে, তখন কিন্তু সে প্রত্যেক মুহূর্তে এটাই বলে যে আহা এর নাম গুরু,
আমার গুরুদেব ভগবানের 1984 এ নির্বিকল্প সমাধি, স্বামীজি তারও প্রায় 100 বছর আগের কথা, প্রায় 100 বছর আগের কথা। সেই সময় কিন্তু স্বামীজি একই কথা বলতেন, সর্ববৃত্তি মনের যখন একীভূত তোমার কৃপায়, তোমার কৃপায় যখন আমার মনের সর্ববৃত্তি এক বুঝে, তখন কোটি সূর্য অতীত প্রকাশ, সেই জায়গা যখন বলছে সেই প্রকাশ হয় কোটি সূর্যের অতীতে, কোটি সূর্য সেখানে জায়গা পায় না, চিত সূর্য হয় হে বিকাশ, চিত সূর্য আমার ভিতরের, ওই ক্যাপ্টেন সাহেব নিজের মুখে আলোটা ফেলুন, আমার মুখের আলো, আমার হাতের আলো যখন আমি আমার মুখে ফেলি যে তখন আমার চোখ ধাঁধিয়ে যায়, আমি তখন আর বাইরের কিছু দেখতে পাই না, বলছে কোটি সূর্য তখন আর আমার কাছে কোনো কিছু ফ্যাক্টর নয়, গলে যায় রবি শশী তারা আকাশ পাতাল তলাতল, বলছে তখন কি হয়, বলছে তখন সমস্ত কিছু গলে যায়, সূর্য চন্দ্র তারা আকাশ পাতাল তলাতল সব গলে যায়, এ ব্রহ্মাণ্ড গোষ্পদ সমান। ওই গ্রামের দিকে দেখবেন যে গরু হেঁটে গেলে ওই একটু গর্ত হয়ে যায় গরুর খুরে, বলছে ওই গোষ্পদের মতন ব্রহ্মাণ্ড, তাও কখনো কখনো থাকে না, বাহ্যভূমি অতীত গমন, শান্ত ধাতু মন আস্ফালন নাহি করে, শ্লথ হৃদয়ে তন্ত্রী যত খুলে যায় সকল বন্ধন, মায়া মোহ হয় দূর, বাজে তথা অনাহত ধ্বনি তব বাণী শুনি সসম্ভ্রমে, দাস তব প্রস্তুত সতত সাধিতে তোমার কাজ। বলছে এটা হলে কি হয়, বলছে যে এবার তো বললেন যে কিভাবে এটা হলো, বলছে তার কৃপায় মনের সর্ববৃত্তি একীভূত হলো, তারপর বলছেন এটা হওয়ার পর কি হয়, বলছে সমস্ত তো রবি শশী মানে আকাশ চন্দ্র তলাতল সব উড়ে গেল কোথায়, তারপর যেটা বলছেন যে শান্ত ধাতু মন আস্ফালন নাহি করে, মন তো সারাক্ষণ আস্ফালন করছে, আরে এটা করব ওটা করব সেটা করব, বলছে মনের আরে আস্ফালন নেই, মনের লাফালাফি নেই, শ্লথ হৃদয়ের তন্ত্রী যত খুলে যায় সকল বন্ধন। গীতাতে আমরা দেখি অর্জুন বলছেন কৃষ্ণকে, কৃষ্ণের কৃপায় যখন অর্জুনের ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে, তখন বলছেন বিদ্যাতে হৃদয় গ্রন্থি ছিদ্দান্তে সর্ব সংশয়া, বলছে আমার সমস্ত হৃদয় গ্রন্থি ছিন্ন হয়েছে, আমার সর্ব সংশয় ছিন্ন হয়েছে, আমার বিদ্যাতে হৃদয় গ্রন্থি আমার হৃদয় গ্রন্থি সকল ভেদ হইয়াছে, আমার সর্ব সংশয় ছিন্ন হয়েছে, সর্ব সংশয় ছিন্ন হওয়ার একমাত্র রাস্তা ব্রহ্মজ্ঞান, আর ব্রহ্মজ্ঞান হওয়ার একমাত্র রাস্তা গুরুর পাদপদ্ম, আর কোনো রাস্তা নেই, গুরুর কৃপা ছাড়া ব্রহ্মজ্ঞানের সম্ভবই নয়। তো স্বামীজিও সেই কৃষ্ণ যা বলছে, কৃষ্ণের কাছে অর্জুন যা বলেছে, স্বামীজিও ঠাকুরের উদ্দেশ্যে তাই বলছেন, মন আস্ফালন নাহি করে শ্লথ হৃদয়ের তন্ত্রী যত, বলছেন হৃদয়ের তন্ত্রী গুলো যেন, ওই অর্জুন বলছেন হৃদয়তে হৃদয় গ্রন্থি, স্বামীজি বলছেন শ্লথ হৃদয়ের তন্ত্রী যত, হৃদয়ের সমস্ত তন্ত্রী যেন শিথিল হয়ে যাচ্ছে, খুলে যায় সকল বন্ধন, যে সমস্ত বন্ধন দূর হয়ে যাচ্ছে, মায়া মোহ হয় দূর, বাজে তথা অনাহত ধ্বনি, বলছে সমস্ত মায়া মোহ দূর হয়ে যায়, কিচ্ছু থাকে না, মন ফাঁকা, কিন্তু সেই মনে একমাত্র কি বলছে অনাহত ধ্বনি, সেটা কি না তোমার বাণী, তোমার বাণী টের পাচ্ছি আমি, শুধু তোমার বাণী শুনছি, শুনি সসম্ভ্রমে, বলছে আমি সম্ভ্রমে শুনছি, দাস তব প্রস্তুত সতত সাধিতে তোমার কাজ, বলছে তোমার দাস প্রস্তুত, নিজেকে স্বামীজি স্বামীজির মতন মানুষ ঠাকুরের কাছে নিজেকে দাস বলে পরিচয় দিচ্ছেন, বলছেন তোমার দাস সতত প্রস্তুত সাধিতে তোমার কাজ, যে কোনো মুহূর্তে প্রস্তুত তোমার কাজ সাধ্যে। আচ্ছা বেশ কিছু প্রশ্ন আসছে, আমি দেখছি আমি আগে শেষ করে নিই, আমি শেষের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি, নইলে কথাটা একটু কেটে যাবে। আমি বর্তমান, এবার স্বামীজি পুরো অদ্বৈতবাদে দাঁড়িয়ে কথা বলছেন, আমি বর্তমান অনন্ত ব্রহ্মাণ্ড গ্রাসী জবে প্রলয়ের কালে, জ্ঞান গেয় গাতা লয় অলক্ষণ অতর্ক জগৎ, নাহি থাকে রবি শশী তারা, সে মহানির্বাণ নাহি কর্ম করণ কারণ, মহা অন্ধকার ফেরে অন্ধকার বুকে, আমি বর্তমান, পুরো একদম সেই জায়গার কথা বলছেন, বলছেন আমি বর্তমান অনন্ত ব্রহ্মাণ্ড গ্রাসী যাবে প্রলয়ের কালে, যে প্রলয়ের কালে আমি যখন অনন্ত ব্রহ্মাণ্ড গ্রাসী, জ্ঞান গেয় জ্ঞাতা লয়, জ্ঞান হচ্ছে আমি, জ্ঞান গেয় জ্ঞাতার সম্পর্কটা একবার ছোট্ট করে বলি, যে আমি ধরুন কোনো বিষয়কে জানছি, আমি কোনো বিষয়কে জানছি, জ্ঞাতা যাকে জানছি সে জ্ঞাতা, গেয় মানে মানে এগুলো সংস্কৃত টার্মস, গেয় মানে আমি,
আমি কোনো বিষয়কে জানছি, তিনি হচ্ছেন জ্ঞাতা, এবং যেটা দিয়ে জানছি, আমি যেই বিষয় দিয়ে জ্ঞেয়কে জানছি, মানে জ্ঞাতা যেই বিষয় দিয়ে জ্ঞেয়কে জানছে সেটাকে জ্ঞান বলা হচ্ছে। বলছেন যে এই এটাকে ত্রিপুটি বলা হয়, জ্ঞাতা জ্ঞান জ্ঞেয়, এই তিনটে একটা একটা তিনটে আলাদা আপাতত আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বলছেন যে জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা লয়, বলছেন যখন এই জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা লয় হয়, যেমন ব্রহ্ম জ্ঞানের ক্ষেত্রে যদি আমি একটু বলি, এবং আমি বাইরে দিয়ে বোঝালাম, এবার ভিতর দিয়ে বলার চেষ্টা করি, আমি নিজে আমি ব্রহ্ম বলে কিছু একটা আমার মধ্যে আছে বলে আমি বুঝতে পারছি, এবং সেটা ব্রহ্মটা জ্ঞাতা আমার কাছে, এবং আমি জ্ঞান দিয়ে আমারই চিন্তা দিয়ে আমি সেই ব্রহ্মকে বোধ করতে চাইছি। তিনটে বিষয়, আমি ব্রহ্ম এবং আমার বোধ করতে চাওয়া, এই তিনটে বিষয় যখন একসাথে লয় হয়, জ্ঞান জ্ঞাতা জ্ঞেয় লয়, ত্রিপুটি নাশ বলা হয় এটাকে, শাস্ত্রে বলছে ত্রিপুটি নাশ, বলছে এই তিনটে যখন একসাথে নাশ হয়, তিনটে যখন একসাথে লয় হয়, বলছে তখন আমি বর্তমান, যে আমি বর্তমান, অলক্ষণ অতর্ক জগৎ নাহি থাকে রবি শশী তারা। স্বামীজি ওই স্বামীজি নির্বিকল্প সমাধি থেকে উঠে যে গানটি গাইছেন, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, সেই জায়গাটায় স্বামীজি প্রথমেই বলছেন নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, কিচ্ছু নেই। এখানেও স্বামীজি বলছেন নাহি থাকে রবি শশী তারা, হে মহানির্বাণ নাহি কর্ম করণ কারণ, প্রচুর কাজ থাকে তো আমাদের, বলছে কোনো কাজ নেই ওইখানে, বলছে কোনো করণ নেই কারণ নেই, কর্ম কারণ একটা ব্যাপার রয়েছে, মানে একটা কাজ আমরা করি সেই কাজ আবার আর একটা কাজের জন্ম দেয়, কার্য কারণ সম্পর্ক বলা হয় এটাকে, বলছে সেই কাজও নেই আবার কাজের নতুন অন্য একটা কাজের জন্ম দেওয়াও নেই। মহা অন্ধকার ফেরে অন্ধকার বুকে, বলছে খালি শুধু কি না, মহা অন্ধকার অন্ধকার বুকে ফিরছে, এটা একদম অনুভবের কথা, এমনি বলে বোঝানো অসম্ভব, আমার পক্ষে বলে বোঝানো সম্ভব নয়, আপনাদের পক্ষেও বোঝা সম্ভব নয়, একমাত্র এটা হয়ে বুঝতে হবে আমি বর্তমান। আরেকবার আমি শেষ তিনটে লাইন পড়ছি, সে মহানির্বাণ নাহি কর্ম করণ কারণ, মহা অন্ধকার ফেরে অন্ধকার বুকে আমি বর্তমান। এটা জাস্ট মানে এইগুলো হয়, এটা আবারও বলছি না হয় কোনোদিন বোঝা যাবে না, এটা একমাত্র হয়ে বুঝতে হবে, কারণ স্বামীজি সেই জায়গার কথা বলছেন। আমি বর্তমান, প্রলয়ের কালে অনন্ত ব্রহ্মাণ্ড গ্রাসী যাবে। আচ্ছা একটা লাইন বোধ হয় ডাবল হয়ে গেছে এখানে, ত্রিশূন্য জগৎ শান্ত সর্বগুণ ভেদে, একাকার সূক্ষ্মরূপ শুদ্ধ পরমাণুকায় আমি বর্তমান। এই অবধি ব্রহ্মে সব ঢুকে গেল, যেখানে কোনো সৃষ্টির প্রসঙ্গ নেই সেই কথা বলছেন। ত্রিশূন্য জগৎ, যে কোনো দিকে মানে ত্রিশূন্য, কোনো দিক থেকে জগতে কিচ্ছু নেই, শান্ত সর্বগুণ ভেদ, সত্য রজতম সব গুণ ভেদে জগৎ শান্ত, কিচ্ছু কোথাও নেই, একাকার, কারণ সত্য রজতম গুণের পারের কথা বলছেন স্বামীজি। সূক্ষ্মরূপ শুদ্ধ পার পরমাণুকায় আমি বর্তমান, কেবল আমি বর্তমান শুদ্ধ রূপে, আমি হই বিকাশ। আবার এবার আবার সৃষ্টির কথায় আসছেন স্বামীজি, প্রথমে গুরুর কথা বললেন এবং গুরুর সাথে নিজের মিলে যাওয়ার কথা বললেন, মিলে যাওয়ার কথার পরে কিভাবে ব্রহ্মজ্ঞান হয় সেটা বললেন, ব্রহ্মজ্ঞান হওয়ার পরের অবস্থা কি বললেন, এবং এবার আবার সেই শুধু আমি বর্তমান থেকে আবার জগতে ফেরার কথা বলছেন। আমি হই বিকাশ আবার, মম শক্তি প্রথম বিকার, আদি বাণী প্রণব ওঙ্কার বাজে মহাশূন্য পথে, অনন্ত আকাশ শোনে মহানাদ ধ্বনি, তেজে নৃদ্যা কারণ মণ্ডলী, পায় নব প্রাণ অনন্ত অনন্ত পরমাণু, লম্ফ ঝম্ফ আবর্ত উচ্ছ্বাস চলে কেন্দ্র প্রতি, দূর অতি দূর হতে চেতন পবন তলে উর্মিমালা মহাভূত সিন্ধু পরে। এবার এবার আবার বিকাশের কথা আসছে, স্বামীজি বলছেন আমি আবার বিকাশ হই, কিভাবে না, বলছে প্রমোশ মম শক্তি প্রথম বিকার, বলছে প্রথম বিকার তো আমার শক্তি, প্রথম এই শক্তি আমি যে বিকাশ হতে চাইছি এই তো আমার প্রথম শক্তি, এবার কি হচ্ছে না, প্রথম সৃষ্টির প্রথম বীজ হচ্ছে ওঙ্কার, ওঙ্কার এই শব্দ, ওম ওম এই শব্দটা, বলছে যে আদি বাণী প্রণব ওঙ্কার বাজে মহাশূন্য পথে, এই প্রণব ওঙ্কার ভিতরে অনাহত ধ্বনি বলা হয়, এই
মহানাদ ধ্বনি বা অনাহত ধ্বনি বলা হয়, ওঙ্কার যাদের গভীর ধ্যান হয়, ধ্যানে কেউ কেউ ওঙ্কার ধ্বনি নিজের ভিতরেই শুনতে পান, বাইরে কোনো ধ্বনি শোনার কথা নয়, নিজের ভিতরেই ওই ধ্বনি পাওয়া যায়। অনন্ত আকাশ শোনে মহানাদ ধ্বনি, অনন্ত আকাশ বাইরে কোথাও নেই কিন্তু আমার ভিতরেই আমি বর্তমান হয়েছিলাম, আমার ভিতরেই আমি আস্তে আস্তে আবার জগতে ফিরছি, আমার ভিতরের যে অনন্ত আকাশ সেই অনন্ত আকাশ শুনছে মহানাদ ধ্বনি। ত্যাজে নৃত্য কারণ মণ্ডলী, বলছে কারণ মণ্ডলী নিদ্রিত হয়েছিল, সমস্ত কারণ মণ্ডলী যে মানে কেন কোনো কাজ করব, কার্য কারণ সম্পর্ক যেটা, বলছে সমস্ত যে নিদ্রিত হয়েছিল সেই নিদ্রা ত্যাগ করছে এবার, প্রথম কি আমি বিকশিত হব এই শক্তি আসছে, তারপর আকাশ বাতাস জুড়ে সেই মহানাদ ধ্বনি, আমার ভিতরে সেই মহানাদ ধ্বনি আসছে, তারপর কারণ মণ্ডলী তাদের নিদ্রা ত্যাগ করছে, পায় নবপ্রাণ অনন্ত অনন্ত পরমাণু, বলছে আমার গোটা দেহ জুড়ে অনন্ত পরমাণু এবার তারা প্রাণ পাচ্ছে, সমাধি থেকে ধীরে ধীরে নিচে নামার কথা হচ্ছে। লম্ফ ঝম্প আবর্ত উচ্ছ্বাস চলে কেন্দ্রপতি, বলছে কেন্দ্রকে প্রতি করে আমার লম্ফ ঝম্প চলছে, এবার লম্ফ ঝম্প আস্তে আস্তে আবর্ত টাবর্ত সব শুরু হচ্ছে, কিন্তু কিভাবে না কেন্দ্র প্রতি, দূর অতি দূর হতে, কিন্তু সেই কেন্দ্রের থেকে অনেক অনেক দূরে, এইগুলো কেন্দ্র মানে সেই আমির থেকে, সেই যেখানে বলছে আমি বর্তমান সেখান থেকে অনেক অনেক দূরে এইগুলো। চেতন পবন তলে উর্মিমালা মহাভূত সিন্ধু পরে, পরমাণু আবর্ত বিকাশ আস্ফালন পতন উচ্ছ্বাস, মহাবেগে ধায় সে তরঙ্গরাজি, অনন্ত অনন্ত খণ্ড তার উচ্ছারিত প্রতি ঘাত বলে, ছোটে শূন্য পথে খগোল মণ্ডল রূপে, ধায় গ্রহ তারা ফেরে পৃথ্বী মনুষ্য আবাস, কিভাবে পৃথ্বী মনুষ্য আবাস ফিরছে সেটা বলছেন, বলছে সেই কেন্দ্র থেকে বহু দূরে, কেন্দ্রকে কেন্দ্র করেই কিন্তু বহু দূরে এইগুলো হচ্ছে, আমার ভিতরেই হচ্ছে, বলছে মহাবেগে ধায় সে তরঙ্গরাজি, উচ্ছারিত প্রতিঘাত বলে, ছোটে শূন্য পথে খগোল মণ্ডল, বলছে শূন্য পথে মানে ভয়ঙ্কর বেগে ছুটে যাচ্ছে, ধায় গ্রহ তারা ফেরে পৃথ্বী মনুষ্য আবাস, বলছে সমাধি থেকেই উঠলো, বলছে ফিরছে মনুষ পৃথ্বী আবাসেই ফিরলো আবার, সরি আমি আদি কবি, ফেরার পরের এই কথা আবার, আমি আদি কবি মম শক্তি বিকাশ রচনা, জড় জীব আদি যত আমি করি খেলা শক্তি রূপা মম মায়া শোনে, একা আমি হই বহু দেখিতে আপন রূপ, সমাধি থেকে ফেরার পর কি কথা আসে, এবং দেখা যাচ্ছে স্বামীজি শক্তির টাচ নিয়ে ফিরছেন, বলছেন আমি আদি কবি মম শক্তি বিকাশ রচনা, বলছে আমারই শক্তি এই বিকাশ রচনাতে, জড় জীব আদি যত আমি করি খেলা শক্তি রূপা মম মায়া শোনে, শক্তি না থাকলে সৃষ্টি সম্ভব নয়, এবং শক্তির টাচ সবাই পায় না, কেউ এসে বলবেন ব্রহ্ম সত্য জগন মিথ্যা, কিন্তু যে বলছেন যে আমি করি খেলা শক্তি রূপা মম মায়া শোনে, আমার মায়া শোনে বসে, এবং যে খেল খেলছে সে জানে সে খেলছে, আমরা খেলি কিন্তু আমরা জানি না আমরা খেলছি, স্বামীজি সমাধি থেকে ফিরে বুঝছেন তিনি খেলছেন, তিনি বলছেন আমি করি খেলা শক্তি রূপা, আমি শক্তি রূপা হিসেবে খেলা করছি, কিভাবে খেলছি না আমি আমার মায়ার আসনে বসে খেলছি, মায়ার আসনে না বসলে তো খেলা হবে না, তখন তো বলবেন যে আমি বর্তমান অনন্ত ব্রহ্মাণ্ড গ্রাসী যাবে, জলে জল মিলাইলে এই কথা বলবেন, কিন্তু শক্তির খেলা করতে গেলে মায়া শুনে বসতে হবে। আমি আদি কবি মম শক্তি বিকাশ রচনা, জড় জীব আদি যত মম আজ্ঞা বলে, বহে ঝঞ্ঝা পৃথিবীর উপর, গর্জে মেঘ অশনি নিনাদ, মৃদু মন্দ মলয় পবন আসে যায় নিঃশ্বাস প্রশ্বাস রূপে, বলছে আমি আদি কবি, স্বামীজি আবার রিপিট করছেন, বলছেন আমি আদি কবি মম শক্তি বিকাশ রচনা, আমারই শক্তি বিকাশ রচনাতে, জড় জীব আদি যত সমস্ত আমার আজ্ঞা বলে চলে, মম আজ্ঞা বলে বহে ঝঞ্ঝা পৃথিবীর উপর, বলছে আমার আজ্ঞা বলেই পৃথিবীর উপর দিয়ে ঝঞ্ঝা বয়, গর্জে মেঘ অশনি নিনাদ, মৃদু মন্দ মলয় পবন আসে যায় নিঃশ্বাস প্রশ্বাস রূপে, বলছে আমার আমি শক্তি রূপে যখন থাকি তখন আমারই আজ্ঞা বলে পৃথিবীর উপর দিয়ে ঝঞ্ঝা বয়, নিঃশ্বাস প্রশ্বাস শক্তি রূপে বইছে, ঢালে শশী হিম কর ধারা, তরুলতা করে আচ্ছাদন ধরা বুকু, তোলে মুখ শিশির মার্জিত ফুল্ল ফুল রবি পানে, বলছে তখনই শশী হিম করধারা ঢেলে দেয় এবং এই পৃথিবীর উপর তরুলতা আচ্ছাদন সৃষ্টি করে,
তোলে মুখ শিশির মার্জিত, ফুললো ফুল রবি পানে। বলছে ফুল তখন শিশির মার্জিত, মানে শিশির মুখে মেখে সূর্যের দিকে তাকায়, সেটা আমারই আজ্ঞায়, কারণ আমি আদি কবি, মম শক্তি বিকাশ রচনা। আজকে এই কবিতাটি স্বামীজির শ্রেষ্ঠ কবিতা তো বটেই, এবং ভীষণ ইম্পর্টেন্ট কেন, অনেকগুলো বিষয় নিয়ে স্বামীজি এখানে কথা বললেন। প্রথমে গুরু শিষ্যের সম্পর্ক, এবং প্রথমেই পরিষ্কার করলেন দাস তোমা দোহাকার সশক্তিক নমিতব পদে। তারপর তার নিজের জীবনের কিছু কথা বললেন, এবং বলে বললেন যে আমি তোমার আমি ভুল করি, অ্যাডমিট করলেন আমি ভুল করি, তুমি আমার রাতে মাথার কাছে এসে শুধু ছল ছল চোখে তাকিয়ে থাকো, আমি তোমার পায়ে ধরি। এইখানে স্বামীজি আর ঠাকুরের ভালোবাসা, গুরু শিষ্যের ভালোবাসা, বলছে আমি তোমার পায়ে ধরি কিন্তু ক্ষমা চাই না, কারণ আমি তোমার ছেলে, আমি ভুল করতে পারি, আমার অধিকার আছে, আমাদের তো এই অধিকারই থাকে না। বলছে আমি ভুল করতে পারি, আমি তোমার ছেলে, পুত্রতম, কে সহইবে প্রগলবতা। বলছে তুমি আমার ভুল সহ্য করবে, তাই আমি তোমার পায়ে ধরবো কিন্তু ক্ষমা চাইবো না। তারপর স্বামীজি বলছেন যে তোমার কৃপায় ব্রহ্মজ্ঞান তার কিভাবে হয়েছে সেটা ব্যাখ্যা করলেন। বলছেন তোমার কৃপায় মনের সমস্ত বৃত্তি কেন্দ্রীভূত হয়েছে, এবং হওয়ার পরে বলছেন যে ব্রহ্মাণ্ড গোষ্পদ সমান, এ ব্রহ্মাণ্ড আর কিছু নেই। এবং তারপর স্বামীজি একদম সেই জায়গায় স্থিত হয়ে কিভাবে কথা বলেন, বলছেন আমি বর্তমান, ব্রহ্মাণ্ড অনন্ত ব্রহ্মাণ্ড গ্রাসী যাবে, বলছেন আমি বর্তমান, শুধু সেই জায়গার কথা বলছেন দাঁড়িয়ে, যিনি কিছুক্ষণ আগে বলছিলেন তুমি আমি আমি তুমি, এই বলছেন তারাও, তারও আগে বলেছিলেন আছে মাত্র জানা জানি আজ তাও প্রভু করপার। এবং দেখা যাচ্ছে এই কবিতা লিখতে লিখতে স্বামীজি ওই জায়গায় যে জানা জানি আসটাও পার করে প্রভু বলছেন কেবল আমি বর্তমান, তব আজ্ঞা এখন মম আজ্ঞা হয়ে গেছে, কারণ একাকার হয়ে গেছে, আলাদা কিছু নেই। এবং তারপর আবার স্বামীজি আস্তে আস্তে সেই সমাধি অবস্থা থেকে এই জগতে ফিরছেন, বলছেন মম শক্তি বিকাশ রচনা, প্রথমে সেই শক্তির চাহিদা, তারপর ওঙ্কার অনাহত ধ্বনি, মহানাদ ধ্বনি, সেখান থেকে আস্তে আস্তে কার্যকারণে ফেরা, সেখান থেকে বলছেন আবার সমস্ত কিছু। কিন্তু বলছেন যে সবকিছু এই কেন্দ্রকে কেন্দ্র করেই হচ্ছে, মানে আমিটাকে নিয়েই হচ্ছে, কিন্তু কেন্দ্র থেকে অনেক দূরে এই সমস্ত, এই কার্যকারণ ব্যাখ্যা সবকিছু। এবং শেষে বলছেন যে আমি মম মায়াসনে, আমার মায়ার আসনে বসে আমি এই শক্তিকে, আমি এই সৃষ্টিকে পরিচালনা করি, আমার নিঃশ্বাস প্রশ্বাসই ঝড়ের মতন বয়। তো দুর্ধর্ষ একটি কবিতা নিয়ে স্বামীজি, স্বামীজি যা লিখেছেন, স্বামীজি যে ভাবে লিখেছেন তার তো 100% পারলাম না, সম্ভব নয়। আমি আমার বুদ্ধি অনুযায়ী যা বুঝেছি, আমি আমার বোধ অনুযায়ী যা বুঝেছি, এবং সর্বোপরি বলতে চাই আমি আমার গুরু ভগবানের কৃপায় যা বুঝেছি সেটা আজকে বলার চেষ্টা করলাম। আমি জানি না আপনাদেরকে কতটা কি বলতে পারলাম বা কতটা আপনাদের কাছে ক্লিয়ার হলো বিষয়টা, তবুও যার যা প্রশ্ন আছে লিখবেন। আচ্ছা, কিছু প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নগুলো আমি চেষ্টা করছি আমার সাধ্য মতন বলার। যারা বলছেন ভালো লাগছে অনেক ধন্যবাদ, যদি আপনাদের জীবনে এই ব্যাখ্যা বা কথা একটু মাত্র কাজে লাগে আমার খুব ভাল লাগবে। আচ্ছা, প্রশ্ন আমার চোখে সেভাবে, প্রশ্ন আমার চোখে খুব একটা পড়ছে না। আমার চোখে একটি প্রশ্ন পড়েছিল যে গুরু কে হন বা এই ধরনের কিছু একটা কেউ একজন প্রশ্ন করেছিলেন। খুব সুন্দর যে প্রশ্ন না আমার চোখে খুব একটা পড়ছে না, আমি আমার চোখে একটা প্রশ্ন পড়েছিল। আচ্ছা, তাহলে ব্রহ্ম তো এঠো হয়ে যাবে, হ্যাঁ তাই জন্যই ব্রহ্মের কথা কোথাও বলা হয়নি। যদি আপনাদের কারোর চোখে, যদি আপনারা কেউ প্রশ্ন করে থাকেন না, যদি প্রশ্নটা আর একবার পাঠান তো একটু সুবিধা হয়, আমি কোনো প্রশ্ন খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তপন দাস একটা প্রশ্ন করেছেন, অনন্ত পরমাণু প্রাণ পাচ্ছে মানে বুঝলাম না। বিষয়টা হচ্ছে মানুষের, যদি সাইন্টিফিক্যালি যাই, মানুষের গোটা শরীরটাই তো মানে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের খেলা, এবং কোষগুলো তো সেভাবেই সমস্ত তৈরি হয়। তো এবার যখন কেউ সমাধিস্থ অবস্থায় যায়, অ্যাকচুয়ালি শারীরিক কোনো কিছুই প্রায় তার আর কাজ করে না। তো যখন সে সমাধি অবস্থা থেকে ধীরে ধীরে নামে, তখন
সমাধি অবস্থা থেকে নামার পর আস্তে আস্তে তার দেহে প্রাণ আসা শুরু করে, এবং তার ফলে তার যে দেহের যে অণুপরমাণু মানে ইলেকট্রন প্রোটন নিউট্রন যে খেলা সেটাও আবার আস্তে আস্তে শুরু হয়, কিন্তু সেটা ওই ওই অবস্থা থেকে, ওই একাকার অবস্থা থেকে নামার পর শুরু হয়। তো সেখানেই স্বামীজি বলছিলেন যে অনন্ত পরমাণু প্রাণ পাচ্ছে মানে বুঝলাম না, তপন দাস আশা করি আমি বলতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে করো। আচ্ছা, একজন বলছেন যে আমার মতে গুরু কি? দেখুন, শাস্ত্র মতে যেটা বলছে, গুরু হচ্ছে যিনি অন্ধকারে পথ দেখাচ্ছেন। এবং অন্ধকার মানে কি? গুরু তো আমাদের পড়াশোনা যিনি শেখাচ্ছেন তিনিও গুরু, যিনি শাস্ত্রীয় সঙ্গীত শেখাচ্ছে বা যে যা কিছু আমরা আমাদের অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে যে যা শেখাচ্ছেন সবাই আমাদের গুরু। কিন্তু আধ্যাত্মিক গুরু বিশেষ, যে যে গুরু আমাকে ব্রহ্ম জ্ঞানে নিয়ে পৌঁছাতে পারবেন, যেই সদ্গুরু তিনি আসলে গুরু। বলছেন তমসোমা জ্যোতির্গময়া, বলছে যিনি অন্ধকারের মধ্যে সেই আলোর পথ আমাকে দেখান তিনি আমার মতে গুরু। যে গুরুদেব আমাকে সেই ব্রহ্মজ্ঞানে উন্নীত করতে পারেন, আমার মানবীয় সত্তা ছাড়িয়ে যিনি আমাকে দেবত্বে প্রতিষ্ঠিত করতে পারেন। এবং তার জন্য গুরুকেই শুধু করতে হলে মানে হলে হবে না, শিষ্যকেও সেরকম হতে হবে। শিষ্যকেও ক্রমাগত গুরুর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং শেষে গিয়ে এই অবস্থায় আসতে হবে যে দাস্তব দোহাকার সশক্তিক নমিতব পদে। স্বামীজির জ্ঞান লাভ হওয়ার পর কিন্তু স্বামীজি কখনো বলছেন না যে আমি জ্ঞান লাভ করেছি। স্বামীজি কি বললেন? স্বামীজি বললেন যে তব কৃপায় মনের সমস্ত বৃত্তি একীভূত হয়েছে। আমি আমার গুরুদেবকে দেখেছি, ভগবানকে দেখেছি, তার জ্ঞান লাভের পর গুরুদেবকে চিঠি লিখছেন যে নির্বিকল্প সমাধির পর যে আহা এর নাম গুরু, আহা এর নাম গুরু। তোমার তোমার কৃপা কটাক্ষে চিঠির প্রতিটি শব্দ বোধে বোধ হইল। আমার গুরুদেব, তার গুরুদেব স্বামী পবিত্রানন্দ মহারাজকে লিখেছিলেন। পবিত্রানন্দ ভগবানের নির্বিকল্প সমাধি হওয়ার পরে যেটা আমি চোখের সামনে দেখেছি সেটাই তো বলবো, মানে যেটা বইয়ে পড়েছি সে তো বটেই, আমার চোখের সামনে আমার গুরুদেবের বিষয় দেখা। ভগবানের যখন 1984 নির্বিকল্প সমাধি হয় তখন তার গুরুদেবকে তিনি যে চিঠিটি লিখেছিলেন তার অনুভব জানিয়ে, তারপর পবিত্রানন্দ যে গুরুদেবকে একটি চিঠি লেখেন এবং সেই চিঠিটি পড়ে ভগবান দেখেন যে চিঠির প্রত্যেকটা শব্দ তার বোধে বোধ হচ্ছে। বোধ হওয়া এক বস্তু, বোধে বোধ হওয়া শব্দটাই আর একটা ব্যাপার। সেটা বোধে বোধ না হলে বোধে বোধ হওয়া বোঝা সম্ভব নয়। তো সেখানে ভগবান অদ্বৈতবাদী, চরম অদ্বৈতবাদী, তার জ্ঞান লাভের পর লিখছেন গুরুকে তোমার কৃপা কটাক্ষে তোমার চিঠির প্রতিটি শব্দই স্পষ্ট বোধে বোধ হইল, এবং লাস্টে লিখছে আহা এর নাম গুরু, এর নাম গুরু। তো যখনই শিষ্যের ঠিক ঠিক জ্ঞান লাভ হয়, শুধু গুরু কেমন হলে কেমন, গুরু কে হচ্ছে যিনি গুরু, তিনি তো ব্রহ্মজ্ঞানে আমাকে নিয়ে যেতে পারবেনই, শিষ্যকেও কিন্তু এরকম শিষ্য হতে হবে যে জ্ঞান লাভের পর বলবে যে তোমার কৃপায় সব। আচ্ছা মনোজিৎ সরকার, স্বামীজি তো গুরুকে পরীক্ষা করতে পেরেছে, আমরা কি পারবো? এই মনোজিৎ সরকার আপনাকে বলছি, আপনি স্বামীজি কোন আধার তিনি ঠাকুরকে পরীক্ষা করতে গেছিলেন, আমি জানি না আপনি কেমন আধার। আপনার যদি নিজের মনের দিকে তাকিয়ে মনে হয় আপনি গুরুকে পরীক্ষা করার পরও টিকে থাকতে পারবেন, আপনি গুরুকে পরীক্ষা করার পরও ব্রহ্মজ্ঞানী হতে পারবেন, তাহলে আপনি করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার আধারের উপর নির্ভরশীল, এর উত্তর আমি দিতে পারবো না। প্রণাম স্বামীজি তোমার। আচ্ছা আর কোনো প্রশ্ন তো আমি পাচ্ছি না, আপাতত যেটুকু প্রশ্ন পেয়েছি উত্তর দেওয়ার চেষ্টা করলাম। খুব কঠিন বিষয় নিয়ে, খুবই কঠিন বিষয় নিয়ে আজকে আলোচনা হলো। পরে যারা দেখবেন যদি কোনো প্রশ্ন আসে আপনারা কমেন্টে জানাবেন। আবার পরের শুক্রবার দিন সন্ধ্যে 8:30 আমি লাইভে যখন আসবো আমি চেষ্টা করবো আমার সাধ্য মতন এই উত্তর দেওয়ার। নমস্কার।